বালুরঘাটে গ্যাসের দোকানে গিয়ে আধার কার্ডের সাথে গ্যাসের বই লিংক করাতে গিয়ে প্রত্যেকদিন হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। কেন্দ্রীয় সরকারের নির্দেশ ক্রমে সাধারণ মানুষ যাদের গ্যাসের বই আছে তাদের ভর্তুকি টাকা পেতে গেলে ডিসেম্বর মাসে আধার কার্ডের সাথে গ্যাসের বইয়ের লিংক করাতে হবে। এই জন্য প্রত্যেক দিন সাধারণ মানুষ গ্যাসের দোকানের বাইরে দীর্ঘ লাইন দিচ্ছেন। অনেক সময় 2-3 ঘন্টা সময় পেরিয়ে গেলেও লিংক ফেল বলে গ্যাসের দোকানের মালিকেরা বলছেন যে আধার কার্ডের সাথে গ্যাসের বইয়ের লিংক হবে না, পরে আসুক। আর এতেই বিলম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। আর সব থেকে বেশি অসুবিধা ভোগ করতে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্ক মানুষদের। তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তাদের গ্যাসের বইয়ের সাথে আধারের লিংক করতে পারছেন না। তাদের দাবি, তাদের মতো বয়স্ক মানুষজন এবং শারীরিক প্রতিবন্ধী মানুষজন ইতিমধ্যেই প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ওপর তারা তাদের ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, একজন মানুষের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আর কত কি সরকার চাইবে, আমরা এর জন্য প্রচন্ড ক্ষুব্ধ। অবিলম্বে এইরকম অব্যবস্থার সমাধান হোক। গ্যাসের দোকানের লাইন না দিয়ে কেন্দ্রীয় সরকারের উচিত বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের বই এবং আধার কার্ডের লিংক করানো। বহু মানুষ গ্যাসের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের যদি জীবন বিপন্ন হয়ে পড়ে তাহলে তার দায়িত্ব কে নেবে? সাধারণ মানুষ দাবি জানিয়েছেন এর আগেও কেন্দ্রীয় সরকারের খামখেয়ালিপনায় নোটবন্দির মতো। সাধারণ মানুষের দাবি, এর আগেও কেন্দ্রীয় সরকারের খামখেয়ালিপনায় নোটবন্দির সময় সাধারণ মানুষকে এরকম হয়রানির শিকার হতে হয়েছিল। এমনকি বহু মানুষ নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে প্রাণ পর্যন্ত দিয়েছিলেন। আর এই একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি গ্যাসের সাথে আধারের লিংক করার সময়। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে সদর্থক পদক্ষেপ নেওয়া, যাতে সাধারণ মানুষ, বয়স্ক মানুষ এবং প্রতিবন্ধী মানুষ হয়রানির শিকার না হন। কিসের এটা? তো ওই যে গ্যাসের, এটাতে কানেকশন করতে হবে নাকি আধার নাম্বার বলতেছে নাকি বায়োমেট্রিক পদ্ধতিতে কে দিতে হবে? এই গ্যাসের এই লাইনে কতটা ভুক্তভোগী আপনারা? পাবলিকের কোনো সুবিধার কথাই ভাবছে না এরা। এখানে একটা মেশিন নিয়ে বসে আছে, কারণ এখানে দুটা তিনটা বসাক, দিনের পর দিন মানুষগুলো খায় না খেয়ে এখানে ধর্না দিয়ে এখানে লাইনে বসে আছে। আপনারা তো মানে নিজস্ব ভাবে সুবিধা মতো লাইন দিয়েও গ্যাস লাইন দিতে পারছেন। যারা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ তাদের কি ব্যবস্থা করেছে? ওদের কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই, সবার সমান একই রকম অবস্থা। তাহলে কি বলবেন আপনি জনসাধারণ? এটা একটা অব্যবস্থা হচ্ছে, মানুষকে হয়রানি করা ছাড়া কিচ্ছু না। আপনারা কি চাচ্ছেন? এটাকে দিনটার আবার সীমিত সময় দিয়ে দিয়েছে, ডিসেম্বরের মধ্যেই করতে হবে। এই সময়টাকে বাড়াতে হবে, প্লাস এই কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে। বিজনেস করবে, হ্যাঁ, লাভবান হবে ওরা, আর খরিদ্দাররা কষ্ট পাবে দিনের পর দিন নাকি এইভাবে লাইন দিয়ে। আপনারা কী চাচ্ছেন? আমরা চাইছি কাউন্টারের সংখ্যা বাড়াক, প্লাস দিনের সংখ্যা বাড়িয়ে দিতে হবে, ডিসেম্বর না সেটাকে আরও ইনক্রিজ করা হোক। আপনার নাম? আর বাড়ি বাড়ি যান। আমার নাম সুরেশ চন্দ্র সরকার। খামখেয়ালি কর, একটা মানুষ কটা কার্ড রাখবে বলুন? এটিএম কার্ড রাখতে হবে, প্যান কার্ড রাখতে হবে, গ্যাসের লিংক করতে হবে, রেশন কার্ড রাখতে হবে, মানে জর্জরিত করে দিচ্ছে মানুষকে। মানুষ যাতে অন্যদিকে না ভাবে, কিন্তু এই করতে করতে মানুষ কিন্তু একদম বিগড়ে যাবে। আজকে রাজনীতি নিয়ে যে খেলা হচ্ছে মানুষকে নিয়ে, মানুষকে রিলিফ দেওয়ার চাইতে মানুষকে কিন্তু কষ্টে ফেলা হচ্ছে বেশি। বেডশিট হয়ে বসে পড়ে আছে বিছানায়, তার নামে গ্যাস আছে, সে মানুষটা কি করে লাইনে দাঁড়াবে বলুন তো? যাকে বেডরুম লাগানো হচ্ছে, কোন এই অসুস্থ মানুষগুলো, বয়স্ক মানুষগুলো লাইনে কি করে দাঁড়াবে বলুন তো? কেন ইলেকট্রিক অফিসের মতো বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হচ্ছে না? আঙুলের ছাপ যদি লাগে, আধার কার্ডের জেরক্স লাগে, বাড়ি বাড়ি গিয়ে নিই। সরকার এরকম পাবলিক কিনগুলো দেখাচ্ছে কেন? কেন্দ্রীয় সরকার এই বিষয়টা আমরা চরম ক্ষুব্ধ। কি হচ্ছে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার মানুষকে জর্জরিত করে দিচ্ছে একের পর এক। বিশেষ কিন্তু এর রিফ্লেক্স দেবে আরকি, কতটা সহ্য করবে? বিশেষ করে যারা প্রতিবন্ধী, টাই সাইকেল নিয়ে ঘোরে, প্রতিবন্ধী ধরুন একটা বয়স্ক মানুষ, তার 70 বছর বয়স, তার নামে কার্ড আছে, সে ওইখানে 200 মানুষের পেছনে দাঁড়িয়ে থাকবে রোদের মধ্যে,
সেগুলো স্টোক করে মারা যাবে। এর আগে যা নোটবন্দির সময় যা হয়েছে এটিএমে কত মানুষ মারা গেছে, মানুষের মানুষের জর্জরিত করে দিচ্ছে সরকার। আমার ভোট দিয়ে এভাবে আমাকেই পণ্য করছে কতদিন, এই টলারেটের সীমা আছে তো মানুষের। থ্যাংক ইউ। আপনার নাম? আমি স্টুডিও।